নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 3রা এপ্রিল রবিবার। নিউজ নির্ভীকের সকালের ঝটপট 10টা খবর নিয়ে উপস্থিত আমি সরন্দর দাস। গতকাল 2রা এপ্রিল শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। আজ 3রা এপ্রিল রবিবার, রমজানের প্রথম রোজা। পশ্চিমবঙ্গের আকাশে শনিবার 2রা এপ্রিল সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই মুসলমানদের সিয়াম সাধনার অর্থাৎ রোজার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আজ রবিবার 3রা এপ্রিল থেকে। আগামী 28শে এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাত্রে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলে জানা যাচ্ছে। শনিবার 2রা এপ্রিল সন্ধ্যায় কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম কারি শফিক কাশেমি বলেছেন, রমজানের চাঁদ দেখা গিয়েছে, রবিবার প্রথম রোজা হবে। শনিবার সন্ধ্যায় রোজার চাঁদ দেখার খবর নিশ্চিত হওয়ায় মসজিদে মসজিদে তারাবি নামাজ শুরু হয়ে যায়। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার প্রতাপপুর দরবার শরীফে প্রথম তারাবি নামাজের পরে অংশ নেয়া নামাজিদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সংক্ষেপে আইমার পক্ষ থেকে সামান্য উপহার সামগ্রী দিয়ে মেহমানদারি করা হয় বলে দেখা যাচ্ছে। আইমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানও। হালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের কিনারা করে ফেলেছেন বলে দাবি করেছেন সিটের তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত নরেন কান্দু সহ বেশ কয়েকজনকে। উল্লেখ্য যে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত নরেন কান্দু হলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর দাদা। সুপারি দিয়ে ভাইয়ের হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, 5 লক্ষ টাকা সুপারি দিয়েছিল নরেন কান্দু। আনিস খানের মৃত্যুর পর বেশ কিছুদিন কেটে গিয়েছে, কিন্তু শীত তদন্তভার হাতে নেয়ার পর এখনও পর্যন্ত উল্লেখযোগ্যভাবে সেরকম কিছু চোখে পড়েনি। তাই নিয়ে বিরোধীরা এখনও সরব, কিন্তু এবার শীতের আবেদন মেনে আগামী সপ্তাহে 2 দিন উলুবেড়িয়া মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিতে চলেছেন আনিস খানের বাবাসহ পরিবারের 7 জন সদস্য। শীতের সূত্রে জানা যাচ্ছে আগামী 6ই এপ্রিল আনিসের বাবা সালেম খান এবং আনিসের দাদা সাবির খান সহ পরিবারের 4 পুরুষ সদস্য গোপন জবানবন্দি দেবেন বিচারকের সামনে, এবং তার পরের দিন রবিবার পরিবারের 3 মহিলার গোপন জবানবন্দি নেওয়া হবে। কার্যত শুক্রবার দুপুরে আনিসের বাড়িতে সিট আধিকারিকরা আসেন এবং সেখানেই গোপন জবানবন্দির তারিখ ঠিক হয়। প্রসঙ্গত, আনিস খানের পরিবার বরাবরই সিটের সঙ্গে অসহযোগিতা করেছে বলে জানা যায়। এই অবস্থায় গোপন জবানবন্দিতে এবার আনিসের পরিবার কোন তথ্য সিটের হাতে তুলে দেয় সেদিকেই নজর থাকবে সকলের। ষষ্ঠবারের জন্য বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছে এবার সিবিআই। গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী সপ্তাহে ফের তাকে ডেকে পাঠানো হয়েছে। 6ই এপ্রিল অর্থাৎ আগামী সপ্তাহে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। যদিও তিনি নিজে সিবিআই দপ্তরে যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আর আদালতের রক্ষা কবচ নেই কিন্তু। ফলে ষষ্ঠবার সিবিআইয়ের সামনে সম্ভবত হাজির হতেই হবে তাকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। করোনা আতঙ্ক কাটিয়ে 2 বছর পর গতকাল অফলাইনে হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের মধ্যে কাজ করছিল ভয়, সেই ভয় কাটিয়ে নির্বিঘ্নে কার্যত উৎসবে মিটেছে প্রথম পরীক্ষা। রাজ্যের কোনো প্রান্ত থেকেই অপ্রীতিকর কোনো ঘটনার খবর মেলেনি। প্রশাসনিক প্রহরায় পরীক্ষা দিয়েছে বীরভূম জেলার রামপুরহাটের বগটুইয়ের পরীক্ষার্থীরাও। এবার রীতি ভেঙে নিজেদের স্কুলেই পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা। তাদের জন্য বিশেষ বাসও চালিয়েছিল রাজ্য সরকার। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে পরীক্ষার্থীদের জন্য টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন, 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা, লক্ষ্যে স্থির থাকো, শান্ত থাকো, লক্ষ্য পূরণ হবেই।
সুষ্ঠুভাবে গোটা পরীক্ষা প্রক্রিয়া মেটানোর জন্য সকলের সহায়তা কাম্য। এদিন পরীক্ষা দিয়েছেন গ্রুপ 2 এর 12 জন পরীক্ষার্থী। তাদের সুবিধার্থে দুদিন আগেই রামপুরহাটের এক বেসরকারি স্কুলে আনা হয়েছিল তাদের। সেখান থেকেই পরীক্ষা দিতে গেলেন তারা। পড়ুয়ারা বলছেন গ্রামের একটা আতঙ্কের আবহ রয়েছে, তাছাড়া বহু মানুষ আসা যাওয়া করছে, ওখানে থাকলে মনোযোগ নষ্ট হতো, তাই প্রশাসন থেকে এখানে এনে রাখা হয়েছে আমাদের। স্কুলের তরফেই তাদের বাসের ব্যবস্থা করা হয়েছিল, ফুল পেন তুলে দেওয়া হয় তাদের হাতে। সব মিলিয়ে কার্যত উৎসবের মেজাজে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা। সুন্দরবন সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকে তৃণমূলের সভাপতি কে হবেন তা নিয়ে শাসক দলের দলীয় স্তরে এখনো মেলেনি অনুমোদন। কিন্তু তার আগেই জয়নগর এক নম্বর ব্লক এবং কুলতলি ব্লকের সভাপতি বেছে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন দলেরই কর্মী সমর্থকরা। এতে দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার বলেন, প্রাথমিকভাবে ব্লকের সভাপতি হিসেবে কাজ চালানোর জন্য কিছু ব্লকে বলা হয়েছিল, কিন্তু এই নাম অস্থায়ী, এখনো দলীয় স্তরে কোনো নামেই শিলমোহর পড়েনি। একই কথা বলেন দলের জেলা যুব সভাপতি বাপি হালদার। তিনি বলেন সব জায়গাতেই আলোচনা চলছে। প্রসঙ্গত কয়েক মাস আগে থেকেই সুন্দরবন সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের সভাপতির পরিবর্তন করা হবে বলে শাসক দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিলেন। এর মধ্যে পুরভোট এসে পড়ায় ব্লক সভাপতি বাছাইয়ের কাজ পিছিয়েও যায়। এই জেলার জয়নগর 2, মন্দিরবাজার, মথুরাপুর 1, মথুরাপুর 2, পাথর প্রতিমা, সাগর, কাকদ্বীপ, নামখানা, বাসন্তী, ক্যানিং 1, ক্যানিং 2 এবং গোসাবা ব্লকের সভাপতির নাম ঘোষণা না হলেও কুলতলি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে পিন্টু প্রধানের নাম সহ কমিটির 30 জনের সদস্যদের নাম সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। অন্যদিকে জয়নগর 1 নম্বর ব্লকের সভাপতি হিসাবে তুহিন বিশ্বাসের নাম, ছবি এবং সংবর্ধনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর এই নিয়েই দলের অধিকাংশ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অ্যাপ ক্যাব সংস্থাগুলো অস্বাভাবিক হারে ভাড়া বৃদ্ধি করছে, এছাড়া নানাভাবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। এই ধরনের জুলুমবাজির অভিযোগ রোজই ওঠে। এই সমস্যা সমাধানে এবার হস্তক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। ফের আলোচনায় ডাকা হয়েছে ক্যাব সংস্থাগুলোকে, ডাকা হয়েছে চালক সংগঠনগুলোকেও। বাংলায় প্রাপ্তবয়স্কদের প্রথম ডোজের কোভিড টিকাকরণ শেষের মুখে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী বাংলার 23টা জেলায় টিকা পাওয়ার কথা। মোট 6,94,18,260 জন 18 ঊর্ধ্ব নাগরিকের শনিবার দুপুর পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন প্রায় 6,70,00,000 মানুষ। রাজ্যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া হিংসার একাধিক ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিশিষ্টজনেরা। শনিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে মোট 22 জনের স্বাক্ষর রয়েছে। তাদের মধ্যে আছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, পরমব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রূপম ইসলাম, অনুপম রায়, ঋদ্ধি সেন, সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তী, রূপসা দাশগুপ্ত, গৌরব চক্রবর্তী, বোলান গঙ্গোপাধ্যায় প্রমুখ। প্রসঙ্গত এদের মধ্যে শ্রীজাত এবং পরমব্রত সরকার ঘনিষ্ঠ বলেই পরিচিত। শ্রীজাত যেমন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পছন্দের তালিকায় আছেন, তেমনি পরমব্রতকে রাখা হয়েছিল রাজ্যের গঠন করার ডেউচা পাচানি সংক্রান্ত কমিটিতে। হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ড থেকে শুরু করে পূর্ব বর্ধমানের তুর্না খাতুনের আত্মহত্যা, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু আর পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুন এবং রামপুরহাটের ঘটনার উল্লেখ করে চিঠিতে রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। এরই সঙ্গে রাজ্যের পুরভোটে অশান্তি এবং বিভিন্ন জায়গায় অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোট নিয়েও কড়া সমালোচনা করা হয়েছে চিঠিতে। আজ রবিবার আস্থা ভোট রয়েছে পাকিস্তানে। ভাগ্য নির্ধারণ হবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। তার সরকারকে উপড়ে ফেলতে চক্রান্ত করা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন ইমরান খান। আজ দেখা যাবে আস্থা ভোটে জয়ী হয়ে ইমরান খান এবার সরকার রাখতে পারেন কিনা। তো আপাতত এই পর্যন্ত। আজকে ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল, সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজ
যে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক দিয়ে সাথে সাথে নিউজ নির্বিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্বিকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকবো আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।